দুটো ছবির শুটিং এ হচ্ছে, কিন্তু আজকে এখন এখান থেকে দ্রুত এবিসি চলে যেতে হবে, ছবির সেই গানের শুটিং গুলো চলছে। অনেক অনেক শুভকামনা এবং শাহরিয়া সোহাগের জন্য। আমরা প্রতিক্রিয়া শুনতে চাই, আমরা শুনতে চাই যে আসলে এই সম্মাননা পুরস্কার জিতে কেমন লাগছে। ধন্যবাদ। আসলে প্রতিটি পুরস্কার, প্রতিটি অ্যাওয়ার্ডই আসলে আমার কাছে স্বপ্নের মতো, ভালো লাগার মতো, এবং প্রতিটি অ্যাওয়ার্ড আসলে সামনের দিকে আরও এগিয়ে না নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। ধন্যবাদ স্টার প্লাস কমিউনিকেশন, ধন্যবাদ যার হাত থেকে অ্যাওয়ার্ড নিলাম, আমার খুব পছন্দের একজন মানুষ মাহফুজুর রহমান স্যার, কাদের ভাইয়ের কথা যেন উনি বলেছিলেন, এই মুহূর্তে আসলে আমাদের দেশের যে অবস্থা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, দীনতাহীনতা, মানব সভ্যতাকে যে পিছিয়ে নিয়ে যাচ্ছে, এই সময় দরকার সুস্থ সংস্কৃতি চর্চা, এবং এই সুস্থ সংস্কৃতি চর্চার জন্য স্টার কমিউনিকেশন আমাদের পাশে আছে, এবং তাদের এই উদ্যোগ আমাদের আসলে সামনে আরও এগিয়ে নিয়ে যাবে। আশা করি প্রতি বছরই এরকম সবাইকে সম্মানিত করুক এবং শিল্পীদেরকে সম্মান করুক এবং শিল্পীরা বেঁচে থাকুক আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।